চরম রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে পাকিস্তানে চলছে 16তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার 12.8 কোটি। অন্যান্য বাড়ছে, এবার তরুণ ভোটারের সংখ্যা তুলনামূলক কম। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নওয়াজ শরীফের পিএমএলএন এবং কারাবন্দী ইমরান খানের পিটিআই এর মধ্যে। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র হয়ে লড়ছেন তার দলের প্রার্থীরা।